জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, অপর একটি তৃণমূল কাউন্সিলরের স্বামী সহ অনুগামীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের, ঘটনায় আহত একাধিক। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে মুর্শিদাবাদ কান্দি পৌরসভা এলাকায়। কান্দি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুপদ মুখার্জির বাড়িতে হামলা চালায় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর স্বামী সুপ্রিয় ঘোষের নেতৃত্বে। ভাঙচুর চালায় গুরুপ্রসাদ মুখার্জি বাড়িতে। ঝামেলার সূত্রপাত কি সেটা আমার জানা নাই, কারণ আমি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনাটা ঘটেছে যেটা সেটা 10 নম্বর ওয়ার্ডে, এবং সেখানে একটা দুর্গাপুজো নিয়ে বোধহয় কিছু একটা ঝামেলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেখানে মাঠ দাঙ্গা হয়েছে। এবং সে মাঠ দাঙ্গার পরে হঠাৎ দেখছি আমার বাড়ির সামনে বেশ কিছু জমায়েত, এবং সেই জমায়েতের মধ্যে বেশ কিছু ছাত্রনেতা যুবনেতা, তারা মদ্যপ অবস্থায় এবং তাণ্ডব লীলা যেটা বলা হয় সেই তাণ্ডব লীলা চালানোর মতন পরিস্থিতি তৈরি করে আমার বাড়ির গেটের তালা ভেঙে বাড়ির ভেতর ঢোকে, এবং তারপরে বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে। হাতে অস্ত্রশস্ত্র সবই ছিল, কিন্তু বাড়ির দরজা এবং গ্লাসফুল গেটটাকে ভাঙতে পারেনি। কিন্তু দুর্ভাগ্য সেখানে আইসি সাহেব নিজে ছিলেন, আইসি সাহেবকে ধাক্কিয়ে সরিয়ে দিয়ে আইসি সাহেবও নিরসায় মানে নিজের নিরাপত্তায় তখন ভুগছিলেন আমার দেখে মনে হলো। এবং আমি বাড়িতে একা ছিলাম, ন্যাচারালি আমি কিছুটা সংযত হয়েছিলাম, কারণ আমার নিজস্ব লাইসেন্সপ্রাপ্ত রিভলভার আছে। আমি সেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কারো ক্ষতি করবো সেই মানসিকতাও ছিল না। এটা আমাদের তৃণমূলের একটা গোষ্ঠী যারা মদ্যপ অবস্থায়, এবং তারা রাজনৈতিক কর্মী নয়, তাদের কাজটাই হলো এই ধরনের বিভিন্ন জায়গায় অরাজকতা, বিশৃঙ্খলা, দাদাগিরি। সাধারণ সম্পাদক জেলা, হুম।